আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সৌদি আরবের নুন .com থেকে একটি এই যে ব্লুটুথ মাইক্রোফোন বলে K8, এটার মডেল হচ্ছে K8 চায়না। ওই যে হাতে দেখতে পারতেছেন ফুল বক্স, তো এটা হচ্ছে টাইপ সি প্লাস একটা পুর দেওয়া আছে, যেটা হচ্ছে আইফোনে ব্যবহার করার জন্যে। বক্সটা এখনো খুলিনি, অর্ডার করছি 4 দিন পরে হাতে পাইছি। অর্ডার করার সাথে সাথে মানে ওরা জিনিসটা অ্যাকসেপ্ট করার পরে 4 দিন পরে আমি হাতে পাইছি। তো এটার দাম হচ্ছে নেটে নুনে দাম হচ্ছে 60 টাকা, তো আর 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, 18 টাকা হচ্ছে এদের ডেলিভারি চার্জ। তো সব মিলিয়ে টোটাল আমার কাছ থেকে 90 টাকা নিছে। তো আমি কি করব, আমি যেই এলাকার মধ্যে আছি ওই এলাকার আশেপাশে আমি সব শপিং মলে সব মার্কেটের মধ্যে এটাকে খুঁজছি কিন্তু পাইনি। যেটা পাইছি সেটা আমার চয়েস হয় নাই, 150 টাকা বলছি, 120 টাকা বলছে। তো আমি দেখলাম যে নুন থেকে এটা নিলে, এটা রিভিউ দেখলাম বাংলাদেশে অনেক ছেলেরা এটা রিভিউ দিছে। তো আচ্ছা যাই হোক, এখন দেখাচ্ছি। এটা হচ্ছে রিসিভার, যেটা ওটিজি কানেক্ট করে অন করে বাস মোবাইলের নিচে চার্জিং পোর্টে লাগানো হয়। আর এই যে এই ছোট ডিভাইসটা হচ্ছে আইফোনের জন্য, এটাকে আমরা যেহেতু কনভার্ট বলে থাকি, এটা হচ্ছে কনভার্টার আইফোনের জন্য। তো যাই হোক, এই ডিভাইসটা আমি অনেক খোঁজাখুঁজির পরে নুন থেকে অর্ডার করে নিয়ে আসছি। আর আর দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি কেবল দেয়া আছে। কেবলটা আসলে যদিও ছোট, যেমন ব্লুটুথ হেডফোন বলেন, ব্লুটুথ যে কোনো ছোট ডিভাইসের মধ্যে যে ছোট কেবল দিয়ে থাকে, এটা টাইপ সির কেবল, ছোট কেবল। আর পুরো যে বয়সটা শুনছেন, এই বয়সটা হচ্ছে এই ব্লুটুথ মাইক্রোফোনের। তো গাইস, কেমন লাগলো বয়সটা একটু জানাবেন প্লিজ।